তাহলে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে যে গুগল ক্লাসরুম থেকে কিভাবে তুমি পরীক্ষায় পার্টিসিপেট করবা, কিভাবে তোমার পরীক্ষা অংশগ্রহণ করবা, পরীক্ষা কিভাবে বা করবা, কিভাবে কোশ্চিন পাবা, কিভাবে ব্যাপারগুলো আমি একটু ডিসকাস করতেছি। তাহলে এইটা হচ্ছে আমি তোমাদের আজকের জন্য একটা মানে গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট রেডি করছি, ডেমো অ্যাসাইনমেন্ট আর কি, তোমাদের আজকে বোঝানোর জন্য। তো যখন একজন টিচার, এটা তোমরা করতে পারবা না, কারণ হচ্ছে যে এটার জন্য একটা ইউনিভার্সিটি বা একটা ইনস্টিটিউশনাল আইডি দরকার হয়, মানে google.com এ হবে না আর কি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এটা টিচাররা করবে। তো এখন এই এটা মনে করো যে তোমার হচ্ছে আজকে, সাপোজ এটা হচ্ছে তোমার আজকের অ্যাসাইনমেন্ট আর কি। ঠিক আছে, তাহলে এই অ্যাসাইনমেন্টের একটা ইউআরএল কোড থাকে আর কি, স্পেশাল কোড থাকে, যে কোডটা দিয়ে তুমি জয়েন করতে পারবে। আমি তোমাকে দেখাচ্ছি, এই যে এইটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখাচ্ছি যে এটা হচ্ছে ক্লাস, যে ক্লাসটা এখন তোমাদের আমি রিভিউ ক্লাস গুগল ক্লাসরুমে ক্রিয়েট করছি, সেই গুগল ক্লাসরুম ক্রিয়েটেড গুগল ক্লাসরুমের এটা হচ্ছে তোমার কোড আর কি। ঠিক আছে, তাহলে এই কোডটা তোমরা দিবা কোথায় সেটা আমি দেখাচ্ছি, টু জয়েন দ্য ক্লাস। এখন এটা আমি তোমাদেরকে, আমি না সব টিচারই তোমাদেরকে পরীক্ষার আগ মুহূর্তে শেয়ার করবে তোমাদের সাথে, যে তোমাদের আজকে যে পরীক্ষা, সেই পরীক্ষার গুগল ক্লাসরুম কোডটা কি সেটা তোমাদের সাথে সব স্যার শেয়ার করবে। তাহলে মনে করো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এটা মনে করো আমি কপি করে এখন তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করে কি করবা সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আরেকটা ইমেল আর কি, এই আরেকটা ইমেল যেটাতে হচ্ছে তোমার মানে অ্যাজ এ স্টুডেন্ট আর কি, এখানে আমি তোমার স্টুডেন্ট হিসাবে আছি। এই ইমেল যেটা, যে ইমেলটা এখন শো করতে স্ক্রিনে, সেই ইমেলে এখন হচ্ছে আমি স্টুডেন্ট, এখানে আমি টিচার না, মানে এটা google.com এর ইমেল আর কি, তোমাদের কাছে সবার কাছে যেটা অ্যাভেলেবল থাকবে। তাহলে এই ইমেলে একদম ডান দিকে দেখো একটা প্লাস সাইন আছে, প্লাস, তুমি দেখতে পাচ্ছ। তো এই প্লাস সাইনে যদি আমি এখন প্রেস করি, এখানে দুইটা অপশন দেখাচ্ছে আমার, জয়েন ক্লাস অর ক্রিয়েট ক্লাস, দুইটা অপশন দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখন এই যে এখানে জয়েন্ট ক্লাসে গেলে এখানে আমার ওই কোডটা চাবে, যে কোডটা আমি ক্লাসের জন্য অ্যাসাইন করছি সেটা যদি আমি এখানে দিয়ে তারপরে এই যে জয়েন্ট ক্লাসে দিই, তাহলে কি হবে, আমি ওই ক্লাসে অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করে ফেলবো আর কি। দেখো ওই যে ওখানে যে রিভিউ ক্লাস 1 AM লিখছিলাম এটি, সেটা এখানে চলে এসছে। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে রিভিউ ক্লাস যেটা ইটি 1 AM আমি বানাচ্ছিলাম সেটা এখানে চলে এসছে। এই যে এখানে যদি আমি এখন স্টুডেন্ট পিপলে যাই, টিচার পিপলে গেলে অলরেডি আমি পেয়ে যাচ্ছি। এই যে অনেকে অলরেডি জয়েন করছে, তোমাদের আসিফুল ইসলাম, এজাজ সজীব, এরা অলরেডি জয়েন করছে। তাহলে বাকি যারা আছো তারা চেষ্টা করো জয়েন করতে। আচ্ছা, তাহলে দেখি আরো কয়েকজন জয়েন করতে পারছে কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু তোমরা জয়েন করছো, রাকিব জয়েন করছে, মুনতাসির, মুন, আরিফ ইসলাম জয়েন করছে। তো ঠিক আছে, তাহলে তোমরা কয়েকজন জয়েন করছো অলরেডি দেখা যাচ্ছে, বাকি সবাই জয়েন করে ফেলো, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তাহলে আমরা পরবর্তী ইয়েতে আসি, এটা হচ্ছে আসলে যে উইন্ডোটা তোমাদের এখানে শো করতেছে এটা হচ্ছে টিচারের উইন্ডো। হ্যাঁ, তাহলে এটা এটা নিয়ে আমি আসলে বেশি কথা বলবো না, কারণ এখানে তুমি বেশি উপকৃত হবে না। আমি যাচ্ছি স্টুডেন্ট উইন্ডোতে, মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর কি। হ্যাঁ, তাহলে এই যে এইটা যেটা, এটা হচ্ছে স্টুডেন্ট উইন্ডো, এখানে আমি যেটা দেখছি ঠিক তোমরা এই জিনিসই দেখবে ব্যাপারে, যেহেতু এটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি এখানে এন্টার করছি। তাহলে এখন যদি স্টুডেন্ট উইন্ডো তুমি যদি দেখে থাকো, তাহলে এখন দেখো যে এখানে মানে একদম নিচে এখানে একটা পোস্ট আসছে, হ্যাঁ, যে মোহাম্মদ আরিফুল ইসলাম পোস্টেড নিউ অ্যাসাইনমেন্ট, এরকম একটা অপশন আছে। তাহলে এটা আমি ওপেন করি। হ্যাঁ, ওপেন করলে দেখা যাচ্ছে যে তোমার এইখানে আমি যে জিনিসগুলো পার্টিসিপেশন ইন অনলাইন এক্সাম ভায়া গুগল ক্লাসরুম, সে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এবং এখানে আমি যে অ্যাটাচমেন্ট দিয়েছি তোমাদের বোঝার জন্য, যে মনে করো যে অ্যাসাইনমেন্ট, টপ পেজ, আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো সবকিছু নিয়ে, রিভিউ ক্লাস, যে ডকুমেন্ট এবং সিলেবাস, ফার্স্ট মানে সব সিলেবাসই আছে এখানে, ফার্স্ট সেমিস্টারটা আমরা ইউজ করবো। যাই হোক,
তাহলে এখন জাস্ট চিন্তা করো যে তুমি কি করবা, তুমি যখন এখানে ইন্টার করবা অ্যাজ এ স্টুডেন্ট, তখন কি তুমি এই জিনিসগুলো পাবা যেটা আমি শেয়ার করবো আর কি। এখানে আমি ডেমো হিসাবে এগুলো শেয়ার করছি, তাই তুমি এগুলো দেখতেছো। আমি যখন এখানে তোমার এই পার্টিসিপেশন ইন অনলাইন এক্সাম ভাই গুগল ক্লাসরুম, এটার পরিবর্তে যখন আমি লিখবো যে তোমার সাপোজ যে ফিজিক্স 101 কোশ্চেন, তাহলে সেটাই লেখা আসবে। এবং এই যে ডিসক্রিপশন যেখানে আমি দিছি, এখানে হয়তো আমি কিছু ইনস্ট্রাকশন তোমাদের দিয়ে দেবো যে হাউ ইউ উইল আনসার দ্য কোশ্চেন বা এরকম কিছু। আমি এখানে মনে করে লিখছি যে ফার্স্ট গো টু ক্লাসরুম, যাই হোক যেগুলো আমি বললাম আর কি, তোমরা বুঝতেছো। এবং নিচে যেগুলো তুমি অ্যাটাচমেন্ট দেখতেছো, এইখানে মূলত কোশ্চেন গুলো থাকবে আর কি, ঠিক আছে? তাহলে এইখানে যখন কোশ্চেন থাকবে, তাহলে তুমি অ্যাটাচমেন্টে যখন ক্লিক করবা অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে তুমি কি হ্যাঁ সেটা দেখতে পাবো আর কি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি মনে করো ওই যে অ্যাসাইনমেন্ট টপ পেজে এখানে ক্লিক করলাম, এখন এটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম তুমি ক্লিক করার সাথে সাথে এই কোশ্চেনটা পেয়ে যাবা, টিচার যে কোশ্চেন তোমাকে অ্যাসাইন করতেছে সেই কোশ্চেনটা তুমি পেয়ে যাবা। সেকেন্ড অপশন যেটা, তুমি কোশ্চেন আনসার কিভাবে করবা সেটা, এবং কোথায় জমা দিবা, কিভাবে জমা দিবা, সেগুলোর ব্যাপারে একটু আমি কথা বলতে যাচ্ছি। মনে করো এটা হচ্ছে তোমার কিছু একটা লিখছো আর কি, হ্যাঁ কিছু একটা লিখছো, আই ডোন্ট নো যে তোমার টপিক কিছু একটা আর কি, বাট যখন তুমি সেভ অ্যাজ এ যাবা, এখানে তুমি ছবি পেস্ট করে পিডিএফ বানাইছো, যেটাই করো না কেন, বাট তোমার নামটা হতে হবে হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাটে আর কি, ঠিক আছে? নাম যখন তুমি করবা, নামকরণ করবা, তখন তোমার এই নামটা হতে হবে, প্রথমে লিখবা হচ্ছে পরীক্ষার নাম আর কি, ঠিক আছে? প্রথমে লিখবা হচ্ছে পরীক্ষার নাম, মনে করো যে ফিজিক্স অ্যাসাইনমেন্ট, যে ফিজিক্স তোমাদের পরীক্ষার যে কোড PHY 1201 আর কি, ঠিক আছে? 1201 এটা। তারপরে মনে করে লিখলা যে অ্যাসাইনমেন্ট ASSIGNMENT অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এন্ড নেক্সট এই যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে তোমার নাম এবং আইডি লিখে দিবা। এটা না হলে কিন্তু সমস্যা আছে, তোমার খাতা কোনো কারণে বাতিল হয়ে গেলে টিচার দায়বদ্ধতা নিবে না, যেহেতু একই শিরোনামে অনেকেই দিতে পারে জমা, কনফিউজিং হয়ে যেতে পারে। কোনো কারণে দেখা গেলো যে মনে করো 10টা আমি ডকুমেন্ট, অবশ্যই আমাদের দায়িত্ব আছে সবগুলো এনশিওর করা, সেটা অ্যাপার্ট, সেটা ভিন্ন কথা, হ্যাঁ। কিন্তু মনে করো আমি কনফিউজিং হয়ে গেলাম, কোনো কারণে দুইটা সেম ফাইল একই নামে ডাউনলোড করলাম, তো তোমরা জানো যে একই নামে ডাউনলোড করলে ফাইল তখন বলে রিপ্লেস করতে, হ্যাঁ। তো টিচার মনে করো মনের অজান্তে এটা রিপ্লেস বাটনে প্রেস করে দিছে, তার মানে কি একটার জায়গায় আরেকটা রিপ্লেস হয়ে গেছে, তার মানে দুইটা ফাইলের জায়গায় এখন একটা ফাইল এক্সিস্ট করতেছে ফোল্ডারে। তাহলে কি হলো, আরেকজনের ফাইল এভালুয়েশন হওয়ার সুযোগ কমে গেল। তাহলে এইটা অ্যাভয়েড করার জন্য, যেহেতু তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম, ইন্ডিভিজুয়াল নাম আলাদা এবং আইডি তো মাস্ট আলাদা, নাম যদি কারো এক হয়েও থাকে আইডি তো মাস্ট আলাদা, তাহলে প্রথমত তোমার আইডি নাম এবং আইডি লিখবো। মনে করো যে আমি যদি লিখি MD আরিফুল ইসলাম কথার কথা, এন্ড মনে করো এখানে আমার আইডি, মনে করো যে এইটা নামে যখন আমি এটা সেভ করব, তখন এই ভুল হওয়ার আর কোনো পসিবিলিটিস থাকবে না, তখন একদম ইন্ডিভিজুয়ালি এক একজনের জন্য এক একটা। তাহলে এখানে একটা জিনিস দেখানোর জন্য এই পেজে রয়ে গেছে। আচ্ছা তাহলে আপলোড কোথায় করবো, আমরা দেখো ডান দিকে দেখা যাচ্ছে ইওর ওয়ার্ক বলে একটা জিনিস আছে, ঠিক আছে? ডান দিকে দেখা যাচ্ছে ইওর ওয়ার্ক বলে একটা জিনিস আছে, তাহলে আমি এখানে মনে করে লিখছি অ্যাড অর ক্রিয়েট। তাহলে অ্যাড অর ক্রিয়েট যখন দিচ্ছি, এখানে মনে করো কিছু অপশন আমি পাচ্ছি, গুগল ড্রাইভ লিঙ্ক ফাইল ডকস এরকম কিছু অপশন আছে। তাহলে আমি এখন কি করবো, আমি এখন ফাইলে যাবো, ঠিক আছে? এই ফাইলে যাওয়ার পরে আমার কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে আমি ফাইল ডাউনলোড করতে আপলোড করতে পারবো। মনে করো আমি এখানে ফর এক্সাম্পল আমি একটা ফাইল আপলোড করছি এটা আর কি, হ্যাঁ। এখানে হয়তো কিছুই নাই, আমি জাস্ট ডেমো হিসাবে তোমাদের ইয়ে করছি। তাহলে এটা আমি কি করব, আপলোড করব। তাহলে এই যখন আমি আপলোড করে ফেলছি, ঠিক আছে, এখন আপলোড করে ফেলার পরে দেখো, আচ্ছা এটা আগে আপলোড হোক, আপলোড করে ফেলার পরে দেখো এখানে নিচে একটা অপশন আসবে টার্ন ইন আর কি, ঠিক আছে? এখন যখনই কেবলমাত্র টার্ন ইন করা হবে, তখন হচ্ছে যে ফাইনালি এটা সাবমিট করা হলো, ঠিক আছে? আমি টার্ন ইন কোড না করে কিন্তু এটা আমি জাস্ট এমনি রেখে দিতে পারি। মনে করো যে আমার টোটাল 12 আওয়ার্স টাইম, তো আমার অ্যাসাইনমেন্টটা কোনোরকম আমি রেডি করে ফেলছি 5 ঘন্টার মধ্যে ধরে নাও। তাহলে এখন ফর সেফটি আমি বলবো যে তুমি ওই 5 ঘন্টার মধ্যে যতটুকু রেডি করছো সেইটাকে তুমি এভাবে ইনপুট করে রেখে দাও, টার্ন ইন না করে, বা টার্ন ইন করেও চেঞ্জ করা যায়, ম্যাক্সিমাম 3 বার চেঞ্জ করা যায় আর কি, ঠিক আছে?
তাহলে আমরা মনে করো যে এটা যদি রেখে দিই, তারপরে তুমি আরো কাজ করতে আসো, মনে করো ওইটাকে আরো একটু মডিফাই করতেছো, আর একটু স্ট্যান্ডার্ড করতেছো বা আর একটু ভালো করতেছো, করলে কিন্তু এটা তুমি জাস্ট সিম্পলি কেটে, এই যে এখানে যদি তুমি কেটে দাও, কেটে দিয়ে আবার তুমি এটাকে রিআপলোড করতে পারবা। ফর এক্সাম্পল, কোনো কারণে যদি তুমি আর আপলোড করতে সুযোগ না পাও, তাহলে তুমি প্রথমে যদি টার্ন ইন করে রাখো, এই যে আমি যদি টার্ন ইন করে রাখি, তাহলে এটা আমার অ্যাসাইনমেন্টে কি এখানে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটাও কিন্তু এই যে এখানে আনসাব, আমি আনসাবমিট দিলে মনে করো আমি অ্যাসাইনমেন্টটা আমি আবার আনসাবমিট করতে পারবো আর কি, এবং এটা আমি করতে পারবো 3 টাইম ম্যাক্সিমাম, মানে 2 বার আনসাবমিট করে তৃতীয়বার আমি আবার ফাইনালটা দিতে পারবো আর কি। তাহলে আমি এই যে এখন এখানে আনসাবমিট হয়ে গেছে, আমি আবার মনে করো যে আরেকটা নতুন কোনো ডক দিয়ে, তারপরে এখানে আমি ইনপুট দিয়ে আমি যদি টার্ন ইন করি, তাহলে টিচার, কিন্তু টিচার কিন্তু তোমার যে মাঝখানে কয়বার টার্ন ইন করছো অথবা কয়বার টার্ন ইন করো নাই সেটা কিন্তু টিচার দেখবে না, ঠিক আছে। ফাইনালি আফটার 9 PM আমরা মনে করো যে এটাকে দেখতে আসবো যে কে কোনটা জমা দিয়েছে। সো তুমি মাঝখানে যে 2 বার চেঞ্জ করছো সেটার কোনো ডকুমেন্ট থাকবে না, সো এই ব্যাপারে কোনো টেনশন করার কিছু নাই, তুমি এই কাজটা করতে পারো আর কি। আমি বলছি যে তোমার এই যে গুগল ক্লাসরুমের যে ব্যাপারটা, এটা ইউজ করতে শিখো। এখনো যদি কারো কোনো প্রবলেম থাকে বন্ধুদের সাথে ইউজ করা, আমি শুরু থেকে অনেককে দেখাইছিলাম এবং আলহামদুলিল্লাহ তোমরা সবাই স্মার্ট আছো, অনেকেই জয়েন করছে। আমি এখানে দেখছি যে প্রায় 15-20 জন অলরেডি এই ক্লাসে জয়েন করে ফেলেছে, তাহলে ওরা ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে জয়েন করতে হয় আর কি। এবং আমি তোমাদের আর একটু ফার্দার ভেরিফিকেশনের জন্য বলবো যে তোমরা কেউ যদি কম্পিউটারে ক্লাস করে থাকো এখন, এবং তোমার কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল, ডক ফাইল তুমি আপলোড করতে পারো, হ্যাঁ ওখানে আমি যেভাবে দেখাইলাম, তাহলে আমি দেখাইতে পারি যে তোমার ফাইল আমি পেয়ে গেছি, সেটাও তুমি দেখতে পারো, তাহলে তুমি কনফার্ম হতে পারো যে এভাবেই তোমার জমা দিতে হয়। যে কোনো কিছু মনে করো যে তুমি কিছু একটা লিখে বা হাই আমার নামে এসে লিখে জমা দিয়ে দাও, তাহলে আমি এটা ভেরিফাই করতে পারবো আর কি, ঠিক আছে, যে তুমি এটাও বুঝে গেছো সেটা আমি বুঝতে পারবো তাহলে আর কি। এই যে আসিফুল ইসলাম অলরেডি টার্ন ইন করছে, একটা জিনিস দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখানোর জন্য বলতেছি যে এই যে দেখো আসিফুল ইসলাম একটা জিনিস এখানে শো করছে, সে এখানে শেয়ার করছে, হ্যাঁ যে এক্সাম রুটিনটা সে জাস্ট দিয়ে দিছে এবং এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা আমি এই যে আরিফ, যেটা আরিফ ইসলাম, এই যে আরিফ ইসলাম দেখো এখন নো অ্যাটাচমেন্ট আর নাই, দেখতেছো এই যে আরিফ ইসলাম দেখাচ্ছে দেখাচ্ছে, এবং এখানে কিন্তু দেখাচ্ছে, দাঁড়াও কই গেল আরিফ ইসলাম, স্যার বাম পাশে, ডান পাশে, ডান পাশে, ডান পাশে, স্যার পুরো ডান পাশে, স্যার এই যে এখন দেখো নো অ্যাটাচমেন্ট অ্যাসাইন এখন আর নাই, তাহলে তুমি যে দিছিলা সেটার কোনো ডকুমেন্ট নাই। আমি সেটাই বলতে চাচ্ছি যে তুমি 3 বার দিতে পারবা একটা অ্যাসাইনমেন্টের এগেনস্টে, 3 বার দিতে পারবা, এবং আগের 2টা যদি ডিলিট করে দাও সেটা স্যার দেখতে পাবে না, মানে তোমার হেজিটেশন করার কিছু থাকবে না যে তুমি অলরেডি একবার দিয়েছো আর একবার দিলে মানে স্যার বুঝে ফেলবে কিনা বা এই এরকম কিছু নাই, ব্যাপারটা কিন্তু একদম মুছে যাবে, তুমি ফাইনালি যেটা রাখবা সেটাই থাকবে। আসিফুল ইসলাম তোমার এখন তোমারটাও দেখো নো অ্যাটাচমেন্ট দেখাচ্ছে, দেখতেছো তোমারটা, সো তুমি জাস্ট যতটুকু কাজ হবে ততটুকু একবার দিয়ে রাখতে পারো, পরবর্তীতে যদি আবার আপডেট করতে পারো আবার আপডেট ভার্সনটা দিতে পারবা, পরবর্তীতে যদি আরো একটু পারো আরেকবার দিতে পারবা। কিন্তু যদি মনে করো তুমি বলতেছো স্যার ফাইনালি একবার দিব, আমি আগে দিব কেন, এখানে ঝামেলা আছে, ওই যে বললাম যে কোনো কিছু হতে পারে, ইন্টারনেট চলে যেতে পারে, তোমার মোবাইল প্রবলেম হতে পারে, তোমার এলাকায় দুর্যোগ হতে পারে, কথাবার্তা পরবর্তীতে আর কোনোভাবেই করতে পারতেছো না, তাহলে যতটুকু করছিল সেটাও তো হারাই গেল, স্যার তো কিছুই পাইলো না, আর 9-12 ঘন্টার পরে স্যার না পাইলে তো তোমাকে মার্কিংও করবে না, সেহেতু যতটুকু হয়ে যাবে একবার কমপ্লিট করলে দিয়ে রাখতে পারো। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো এখানে।